দীর্ঘ লড়াইয়ের পর জয়, শুরু এসএসসি নিয়োগ প্রক্রিয়া। ছ বছর অপেক্ষার পর শুরু নিয়োগ প্রক্রিয়া, শুরু কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার কাউন্সেলিং, ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং, মহিলা এবং পুরুষ প্রার্থীদের আলাদা আলাদা কাউন্সেলিং, কর্মশিক্ষায় 581 জন এবং 823 জনের কাউন্সেলিং। টানা লড়াই শেষে মুখে জয়ের হাসি, হাসি প্রত্যাশা পূরণের। অবশেষে নিয়োগ প্রক্রিয়ায় কাউন্সেলিং শুরু করলো এসএসসি। কর্মশিক্ষা এবং শারীরশিক্ষায় ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং এর কাজ শুরু হলো এসএসসি দপ্তরে। লাইন দিয়ে নিয়ম মেনে অফিসে ঢুকলেন চাকরি প্রার্থীরা। সকাল 10:30 থেকে শুরু হয় এই কাউন্সেলিং। 1404 জন চাকরি প্রার্থী, 1409টি জেলা ভিত্তিক স্কুলে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে তার মধ্যে নিজের জায়গা বাছাই করতে পারবেন। পুরুষ এবং মহিলা প্রার্থীদের আলাদা আলাদা কাউন্সেলিং বা রেকমেন্ডেশনের ব্যবস্থা করা হয়েছে। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছেন, জেলা ভিত্তিক ভাবে শূন্যপদ দেখে নিয়োগ করা হবে, পৃথক সুপারিশের আয়োজন করা হবে। 10ই নভেম্বর 278 জন পুরুষ প্রার্থীর কাউন্সেলিং, 11ই নভেম্বর 303 জন মহিলা প্রার্থীর কাউন্সেলিং, 12 এবং 14ই নভেম্বর যথাক্রমে 283 এবং 271 জন পুরুষ প্রার্থীর কাউন্সেলিং, 16ই নভেম্বর 268 জন মহিলা প্রার্থীর কাউন্সেলিং। চাকরির দাবিতে যখন আন্দোলনের জোয়ার রাজপথে, তার মধ্যে এসএসসি দপ্তরের সামনে অন্য ছবি। 6 বছর অপেক্ষার পর শুরু কাউন্সেলিং প্রক্রিয়া। কারো চোখে যুদ্ধ জয়ের জয়, কেউ আবার 15 বার গ্রেপ্তার হওয়ার পর হাতে পেলেন নিয়োগের কাগজ। সরকার প্রতিশ্রুতি রাখায় খুশি সবাই। আমরা হচ্ছে ওয়ার্ক ফিজিক্যালের ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেট মেধা তালিকাভুক্ত। আমরা দীর্ঘ 4 বছর ধরে বিভিন্ন জায়গায় আন্দোলন করে আজকে এই দিনটা দেখতে পেলাম, আজকে আমাদের কাউন্সেলিং। আমরা যথেষ্ট খুশি সরকারের প্রতি, যে সরকার আমাদের কথা রেখেছে, সে আজকের দিনটা সেটা আমরা পজিটিভ রাখলে আমরা কাউন্সেলিং এর জায়গায় আসতে পারি। অবশ্যই অনেক খুশি, আর আমরা দীর্ঘ 4 বছর ধরে লড়াই, আন্দোলন, অনশন বিভিন্ন কিছু করেছি, তার সঙ্গে মুখ্যমন্ত্রীর মানবিক একটা দৃষ্টিভঙ্গি সেটাও আমরা পেয়েছি, এই জন্যই আজকে এই জায়গাটায় আমরা পৌঁছাতে পেরেছি, খুব ভালো লাগছে। নিয়োগ দুর্নীতিতে খবর একের পর এক গ্রেপ্তার রাজ্যের মন্ত্রী, বিধায়ক, পদাধিকারীরা। রোজ নতুন করে দুর্নীতির খবরে উত্তপ্ত সংবাদ মাধ্যম। দুর্নীতির প্রতিবাদ এবং হকের চাকরির দাবিতে দফায় দফায় আন্দোলনে সরগরম হয়ে উঠছে রাজপথ। আন্দোলনে নেমে পুলিশের তাড়া খেতে হচ্ছে বারবার তাদেরকে। ঠিক তখনই মিলল স্বস্তির খবর, কর্মশিক্ষা এবং শারীরশিক্ষায় কাউন্সেলিং শুরু হওয়ায় এবার অন্যান্য বিষয়েও নিয়োগ প্রক্রিয়া শুরু হবে বলে আশা করছেন চাকরি প্রার্থীরা। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।